নিয়ামুল কোরআন বইতে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন নফল নামাজে নানা রকম ফজিলতের কথা দেওয়া আছে, এবং প্রতিদিন ফজর নামাজের পর ইয়া রকিবু 225 বার পড়লে পাঠকারী জীবন্ত অবস্থায় সন্তান মারা যাবে না, এগুলো কতটা কোরআন ও হাদিস সম্মত? তিনি একটা বইয়ের নাম উল্লেখ করেছেন, উল্লেখ করে বলেছেন যে এই বইয়ের মধ্যে বৃহস্পতিবার থেকে আরম্ভ করে জুমাবার পর্যন্ত অনেক নফল নামাজের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। আবার প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যদি ইয়া রাকিব ইয়া রাকিব ইয়া রাকিব এভাবে 225 বার পড়ে, তাহলে তার জীবন্ত অবস্থায় সন্তান মৃত্যু হবে না। এগুলো মানে নিয়ামুল কোরআন বইয়ের লেখক নিজেই তৈরি করেছেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, হাদিস দ্বারাও সাব্যস্ত হয় নাই। এখানে যতগুলো হাদিস আছে সবগুলোই হাদিসের নামে জালিয়াতি, একটি হাদিসও সহি নয়, একটি হাদিসও সহি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি সনদ দ্বারা সাব্যস্ত হয়নি। যেমন 225 বার ইয়া রাকিব ইয়া রাকিব, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অনুরূপভাবে এই এই দিন মানে এই সময়ের মধ্যে নফল নামাজে যে ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো একটিও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে জুমা বা রাত্রে, মানে বৃহস্পতিবার দিবাগত রাত যেটা, জুমা বা রাত যেটা রয়েছে, ওই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুরে কাহাব পড়তে বলেছেন, বলেছেন সুরে কাহাব পড়ার জন্য এটা সুন্না দ্বারা সাব্যস্ত হয়েছে সহিহ হাদিস দ্বারা। রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ সুরে কাহাব পড়ে তাহলে তার আগামী জুমা পর্যন্ত এই সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আলোকিত করে দেবেন, আলোকিত করে দেবেন, মানে এর এর মধ্যে সে সত্যিকার হেদায়তের উপর নিজেকে পরিচালিত করতে পারবে, হেদায়ত থেকে বিচ্যুত হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে, এবং এই ফজিলতটুকু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এছাড়া আর বাকি যতগুলো ফজিলতের কথা বলা হয় তাকে সবগুলো ফজিলতই মানে এগুলোর মধ্যে রয়েছে বড় ধরনের বিভ্রান্তি, এবং এগুলো সহিহ হাদিস